हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल। আজকের আমাদের রেসিপি হচ্ছে চকলেট কেক। চকলেট কেক আমরা সবাই কম বেশি পছন্দ করি, তো চলুন আমরা দেখে নিই কী করে চকলেট কেক তৈরি করতে হয়। চকলেট কেক তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, 1/2 কাপের চেয়ে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি, 1/2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, 3টি লার্জ সাইজের ডিম নিয়ে নিয়েছি। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর আমি এখানে কোকো পাউডার 1/2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স, আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। তো চলুন আমরা এগুলো দিয়ে কেকটিকে তৈরি করে ফেলি। প্রথমেই আমি ডিমগুলোকে ফেটে নিচ্ছি। আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ফেটে নিচ্ছি। আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটিকে ভালো করে ফেটে নিচ্ছি। যাদের কাছে বিটার আছে তারা হ্যান্ড বিটারের সাহায্যে এটি করতে পারেন। আমাদের ডিমটি কতটা ফোমি হয়ে গিয়েছে, এবার আমি এতে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি আগেই আপনাদেরকে বলেছি যে আমি এখানে কতটুকু চিনি নিয়েছি, তবুও আপনারা চাইলে স্বাদ মতো কম বা বেশি অ্যাড করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন এর চেয়ে কম না দেওয়ার জন্য, তাহলে কেকটি তিতা লাগবে যদি এর চেয়ে কম হয়ে যায় চিনি, এর ভালো স্বাদ লাগবে না। এবার আমি চিনি ভালো করে মিক্স করে নিয়েছি। আমাদের চিনিগুলো ভালো করে মিক্স হয়ে গিয়েছে, এবার আমরা এতে ময়দা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। আপনারা ট্রাই করবেন কেকের মেজারমেন্টগুলো ঠিক মতো দেওয়ার জন্য, নয়তো কেকটা তেমন সুন্দর হবে না। আমি এটিকে মিক্স করে নিচ্ছি। আমাদের ময়দা ভালো করে মিক্স হয়ে গিয়েছে, এবার আমরা এতে তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটা মিক্স করে নিচ্ছি। আমাদের তেল মিক্স করা হয়ে গিয়েছে, এবার আমি এতে দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ দুধ দিয়ে নিয়েছি, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। এবার আমি দুধ ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধ মিক্স করা হয়ে গিয়েছে, আমি এখানে 1/2 কাপ ঘন করেই দুধ গলিয়ে তারপর সেটাকে মিক্স করেছি। আপনারা চাইলে পাতলা করেও গলিয়ে নিতে পারেন। এবার আমি এতে কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডারটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনোটাই ইউজ করতে পারেন। ক্যাডবেরি কোকো পাউডারটা অনেক টেস্টি হয়ে থাকে, তাই আমি এটি ইউজ করেছি। এর থেকে ক্যাডবেরির টেস্ট আসে, তো তাই। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কোকো পাউডারটি ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে, এবার আমি এতে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। আমার কেকটির স্মেল এত সুন্দর আসছে যে আমার এখন এটি খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এবার আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা ভ্যানিলা এসেন্স বেশি ইউজ করবেন না, যতটুকু দিয়েছি আমি ততটুকু ইউজ করবেন। আমাদের ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে, দেখুন এটি বেশি ঘন হয়নি, আবার বেশি পাতলাও হয়নি। তো চলুন কেকটিকে তৈরি করে নেওয়া যাক। আমি একটি বাটি নিয়েছি, এবার এতে অয়েল নিয়ে নিচ্ছি। অয়েলটিকে বাটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চারোদিকে। আমি অয়েল ভালোভাবে বাটির চারপাশে মিক্স করে নিয়েছি।
সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটিকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি সম্পূর্ণ ব্যাটার এর মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এটিকে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করলে ভেতরের বাবলসগুলো সব বেরিয়ে আসবে। এবার আমি এটি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি এখানে বড় একটি হাঁড়ি নিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে তারপর বাটিটিকে বসিয়ে দিয়েছি। আমি চুলার আঁচটি মিডিয়াম রেখেছি। এবার আমি 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছি। 1 ঘন্টায় আমাদের কেকটি রেডি হয়ে যাবে। আমি এটিকে আরও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এর ভেতরের ভাপ বের হতে না পারে। চলুন 1 ঘন্টা পরে। আমি কেকটিকে চুলা থেকে নামিয়ে ফেলেছি এবং আমি এটিকে 3 টুকরো করে নিয়েছি। দেখুন কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। আমার তো এখন এটি খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কেকটি ঠান্ডা হলে আমরা এতে ক্রিমটা লাগিয়ে নিব। তো চলুন এবার আমরা দেখে নিই কি করে চকলেট ক্রিমটি তৈরি করতে হয়। ক্রিম তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এতে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এতে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটিকে নেড়ে নিচ্ছি চিনিটা না গলা পর্যন্ত। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। আমাদের চিনি গলে গিয়েছে। এবার আমি এতে কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার ইউজ করছি। আমি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিয়েছি। এবার আমি কোকো পাউডার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের কোকো পাউডারটি মিক্স হয়ে গিয়েছে। এবার আমি এতে 2 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটি পুরোপুরি না মেল্ট হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব। এই পর্যায়ে আপনারা চুলার আঁচ আরও কমিয়ে দিতে পারেন। আমার বাটারটি পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আমি ময়দা সামান্য একটু পানিতে গুলিয়ে নিয়েছি যাতে করে এটি দলা পেকে না যায়। এবার আমি এটি ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটি একটি ঘন মিশ্রণ তৈরি হয়ে যায়। এটি ঘন হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে এটি লেগে ধরবে। দেখুন আমার চকলেটটি ঘন হয়ে গিয়েছে, তার মানে এটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি চকলেটটিকে ঢেলে নিয়েছি। এবার আমি এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের কেক এবং চকলেট দুটোই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমরা চকলেটকে কেকের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি এমন করে এর গায়ে চকলেট দিয়ে দিচ্ছি। আমাদের কেক কি তৈরি হয়ে গিয়েছে। এবার এটিকে আমরা একটু ডেকোরেশন করব। আমি এর উপর কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি আর আমি এখানে বাদাম দিয়ে এটিকে ডেকোরেট করেছি। আমাদের কেকটি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা ক্রিমটিকে ভালো মতো এর গায়ে লাগার জন্য 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি।
আমাদের টেস্টি চকলেট কেকটি এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখুন এটি দেখতে কত টেস্টি লাগছে, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। চলুন আমরা এটিকে কেটে দেখে নিই এটি কেমন হয়েছে। এটি অনেক টেস্টি হয়েছে, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এটি এত টেস্টি হয়েছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করবেন, আর লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে বাসায়টি অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন এটি কেমন হয়েছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।